বর্তমান কঠিন সময় মোকাবিলা করে মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার শপথ এডিনগর অঞ্চল সম্মেলনে। বিজেপি হটাও, দেশ বাঁচাও, ত্রিপুরা বাঁচাও স্লোগানে শনিবার সম্মেলন ডুকলি মহকুমা কমিটির অধীন এডিনগর অঞ্চল সম্মেলন হয়। এক দিবসীয় এই সম্মেলন হয় সিআইটিইউ রাজ্য দপ্তরে। এতে অঞ্চল এলাকা থেকে প্রতিনিধিরা অংশ নেয়। ত্রয়োদশ অঞ্চল সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, সিপিএম ডুকলি মহকুমা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য অভিজিৎ ভট্টাচার্য, বিকাশ দেবনাথ, শ্যামল রায় সহ অন্যান্যরা। সম্মেলন শেষে ১৯ জনকে নিয়ে নতুন কমিটি গঠিত হয়। নতুন অঞ্চল কমিটির সম্পাদক হন শ্যামল রায়। কঠিন সময়ে মোকাবিলা করে মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার শপথ নেওয়া হয়। সেই সঙ্গে এই যে কঠিন সময়, সেই সময়কে মোকাবেলা করেই মানুষকে সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে। আমাদের ত্রয়োদশ এডিনগর অঞ্চল সম্মেলন আজকে অনুষ্ঠিত হয়েছে। সে সম্মেলনে আমাদের একটি বার্তা, আমরা যাতে 23 ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার আমরা তৈরি করতে পারি। এই রাজ্যের মধ্যে যে অন্যায় অত্যাচার এবং বিশেষ করে আমাদের রাজ্যের মধ্যে যে আইনি শাসন নেই, আজকে রাজ্যের এবং দেশের সংবিধান সংবিধানও সেখানে প্রতিষ্ঠিত হচ্ছে। স্বাভাবিক কারণে এই সম্মেলনের যারা ডেলিগেট এসেছেন প্রত্যেকের মধ্যে উদ্দীপনা আছে এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে 23 তারপর ত্রিপুরা রাজ্যে তারা বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত করবে। রিপোর্ট, চ্যানেল 3 রথ।